हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल इजी कुकिंग बाय मिहिरीश। आज हमें अपने साथ शेयर करब बरबटी रान्नार सहज रेसिपी। आमी बरबटीगुलो एभावे छोटो छोटो करे केटे नियेछि आर एकटी आलू दियेछि चिकन चिकन करे केटे। ए आलूटार जन्यई किन्तु तरकारीटा टेस्ट बेड़े जाबे। चलुन आमरा एखन चले जाई मूल रान्नाते। आमी एकटा कड़ाइये किछु पेंयाज कुचि निये निलाम आर किछु चिंगड़ी माछ दिलाम। एटा नाड़ाचाड़ा करार पोरे दिए दिलाम रसुनेर पेस्ट। एखन आमि एइ माछ आर पेंयाज कुचिटा भालो कोरे नाड़ाचाड़ा कोरे निब। निये किछु परिमाण पानि दिए दिब। पानिटा फुटे उठले आमि एड कोरे दिब आमार मशलागुलो। एखाने एके एके आमि जिरा गुड़ा, धनियार गुड़ा, लवण आर हलुदेर गुड़ा दिए दिलाम। दिए किछुक्षण मशलाटा आमि कषिये निब। आर किछु परिमाण दिलाम मरिच, থেকে দশটা মরিচ আমি এখানে ইউজ করেছি। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বরবটি এবং আলুগুলো। বরবটিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে তরকারিটা কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। এখন আরও একটু ভালো করে কষাবো। দেন আমি এখানে পানি অ্যাড করে নেব কিছু পরিমাণ। পানি দেওয়ার পরে আমি সম্পূর্ণ তরকারিটা ঢেকে রান্না করব। যখন দেখব পানিটা শুকিয়ে এসেছে তখন তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তার আগ পর্যন্ত এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। যেহেতু আমি এখানে অল্প পানি ইউজ করেছি তাই আমাকে ঢেকে রান্না করতে হবে যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তরকারিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ফেলব। আমার রান্না একেবারেই শেষ পর্যায়ে। এই তরকারিটা আপনারা রুটি কিংবা ভাতের সাথে, গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।